ছোট্ট একটা বিরতির ওপার থেকে আবারও ফিরে এলাম শুক্রবারের সাত সকালের সুরে মালাদিকে সঙ্গে নিয়ে। তুমি একটু আগে বলছিলে কথায় কথায় যে যদি মুম্বাইতে থেকে যেতে তাহলে হয়তো জীবনটা একটু অন্যরকম হতো, যেটা হতে হতেও হলো না। সেটা কি সঙ্গীত কেন্দ্রিক নাকি তার বাইরে গিয়ে হ্যাঁ, গেছে? সঙ্গীত কেন্দ্রিক অবশ্যই, আমি যা কিছু সব কিছুই সঙ্গীত সঙ্গীত কেন্দ্রিক, কেন্দ্রিক তো আমার এই পরিচিতি সঙ্গীত দিয়ে। একদমই। তো এই সঙ্গীতের সূত্রেই কি মানে দাদার সঙ্গে পরিচিত হওয়া না না নাকি না না সেটা? না, একদমই না, একদমই একদমই না। না, না না, একদম মানে প্রথাগত নিয়মেই দাদার সাথে আমার পরিচয় না, মানে একেবারেই বিয়ের মণ্ডপ আর কি। তো মানে শ্বশুর বাড়িতে যে আসলে সেখানে হ্যাঁ সঙ্গীত কতটা ছিল? হ্যাঁ, সেখানে অবশ্য মানে সংস্কৃতি পোষণ করেন এরকম মানুষই তারা, কিন্তু মানে কেউ ওখানে কোনো শিল্পী বা কোনো নন আমাদের মধ্যে যে পরিচিত শিল্পী সে তারা হয়তো নেই, কারণ জায়গাটা, আমরা তো মফস্বলের লোক, তো মফস্বল থেকে কলকাতায় এসে একটু মুখ করাতে, পরিচিতি হ্যাঁ হ্যাঁ হওয়াটা একটুখানি একটু সমস্যা, কিন্তু তারা যথেষ্টই সংস্কৃতির ধারক এবং বাহক, বাড়িতে যতজন আছেন সবাই মোটামুটি। ব্যাস ওইটুকুই প্রয়োজন, তাই না মেয়েদের জন্য? একদম, তো পরবর্তীতে ছেলে বউমাকেও গান করে, ছেলে গান করে, কিন্তু যেটা বোঝোই তো এখন চাকরি চাকরির একদম জন্য, কর্পোরেট সেক্টরের একটা হ্যাঁ, সারাদিন ব্যস্ততা আর সবটাই থাকে। বৌমার খুব ইচ্ছে যে ছেলে ভালো গান করুক, মায়ের সাথেও গান করুক, কিন্তু ছেলের আর সময় হচ্ছে সময় না। হয়ে ওঠে না। তবে দেখা যাক, যদি কখনো সময় হয় মা ছেলেকে নিশ্চয়ই একসঙ্গে আমরা শুনবো। নিশ্চয়ই নিশ্চয়ই। তবে আপাতত তোমার গান শুনবো। তো এখন একটা শোনাচ্ছি হাউড়ে গোসাইয়ের গান, লালন যখন বাংলাদেশে মধ্য গগনে, সেই সময় আমাদের পশ্চিমবঙ্গে দুটো নাম উঠে আসে, একজন হচ্ছেন হাউড়ে গোসাই আরেকজন হচ্ছেন যাদুবিন্দু। তাদের গান শুনলে বা কথাগুলো শুনলে আপনাদের মনেই হতে পারে যে তো একদম লালনের মতোই, লালনের ভাষাতেই বলছেন। দিনে ঢোড়া রাতে কেউটে, জড়া জুড়ি এই মর্তে একই করতে, দুই সাপে জড়া জুড়ি মানুষের মনোগহ্বর, সেখানে দুটি সাপ জড়াজড়ি করে বাস করে, একজনের নাম সুমতি আরেকজনের নাম কুমতি। দিনে ঠোড়া রাতে কেউটে, দিনে ঠোড়া রাতে কেউটে, ভাব দেখে ভাই মরি, দুই সাপে চড়া জুড়ি এই মর্তে একই করতে, দুই সাপে চড়া জুড়ি চড়া
সাপে চড়া চুড়ি গান শুনছি তোমার থেকে, কত গল্প, মানে অনেকটা গল্প করছি বলতো, সকালটা বেশ ভালো কাটছে, এত ভালো ভালো গান, ভালো মানে মন খুলে আড্ডা, গান দিয়ে সকাল শুরু হলে তো কি আবার, একেবারে এতে মানে তার না কোনো সাবস্টিটিউট হয় না, সবথেকে বড় থেরাপি, একদম একেবারেই তাই। সঙ্গীতের সঙ্গে যুক্ত রয়েছে, গান শেখাও দিদি? গান শেখাই, তার মানে সেখানে একটা ব্যস্ততা তোমার রয়েছে? হ্যাঁ, ব্যস্ত থাকার চেষ্টা করি আর কি, ওই গান ভালোবাসি বলে, ওই যে আমি বললাম গান ছাড়া আমার আর কোনো পরিচিতি নেই, আমি যেটুকুনি পুরোটা জুড়েই আমার গান, তো গান শেখা শেখানো সবটা জুড়েই আমি, একদম এইভাবেই থাকো, এরকম সুস্থ সুন্দরভাবে গান নিয়ে তুমি প্রতিনিয়ত এগিয়ে চলো। কি মনে হয় যে কোনো একটা ইচ্ছে বা কোনো একটা স্বপ্ন যেটা পূরণ করতে পারলে খুব ভালো লাগতো? ইচ্ছে স্বপ্ন তো স্কাই ইজ দ্য লিমিট, কোনো শেষ হয় না, এইভাবেই গান গেয়ে যেন চলে যেতে পারি, এটাই আমার, মানুষকে ভালো রাখা, ভালো রাখা, নিজেকে ভালো রাখা, ভালো থাকাটাও তো জরুরি, নিজে ভালো না থাকলে তো কাউকে ভালো রাখতে পারবে না, তো যতদিন বেঁচে থাকবো যেন গান নিয়েই বেঁচে থাকতে পারি, একদম, এবং এইভাবে সঙ্গীতের সঙ্গে যুক্ত থাকো, সঙ্গীত তোমাকে ঘিরে থাকুক প্রতিনিয়ত। ধন্যবাদ। পরের গানে যাব, পরের গান কি শোনাবে? পরের গান একটা ভাটিয়ালি। আচ্ছা, এই একটা ছোট্ট ইনফরমেশান তোমাকে দিয়ে দিই, মানে আমাদের ব্যাক ক্যামেরায় একটা রিকোয়েস্ট এসেছে, তিনি আর স্টুডিওতে আসেননি, তিনি আরেকটি ভাবা পাগলার গানের অনুরোধ রেখেছেন, তোমার সম্ভব বলে শুনিও। আচ্ছা ঠিক আছে, আমি যেগুলো শোনাবো বলে, হ্যাঁ একদম, তারপর যদি সময় থাকে তাহলে, কোনো মহারথীকেই বাদ দিয়ে তো গাওয়াটা সম্ভব হয় না, সবাইকেই আজকে সম্মান শ্রদ্ধা করবার জন্য জ্ঞাপন করতেই আজকে গান। আর বিপুল ভান্ডার, সবারই ভান্ডারটা বিপুল, আমার সময় যদি পারমিট করে আমি নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ ভাটিয়ালিতে ছিলাম আমরা।
সাগর কূলে মালাদির গানে গানে
যে কথাটা বলা হয়ে ওঠেনি, আসলে এত সুন্দর আড্ডা দিচ্ছি, এত ভালো ভালো গান শুনছি, যে কথাটা বলা হয়ে ওঠেনি সেটা হলো পিউদা গৌতমদেব এবং বঙ্কিমদার কথা। এত সুন্দরভাবে মানে তোমার গানগুলোকে অলঙ্কৃত করছে যে আমি মুগ্ধ হয়ে শুনছি বসে বসে। আমি যদি লোকগান একটুও গাইতে পারি, পুরোটাই ওনাদের অবদান। আসলে এনাদের জন্যেই আমি যেটুকু লোকগান গাই, তুমি বুঝতেই পারছো, আমি বললাম প্রথম আমার গানের সঙ্গীত জীবন হ্যাঁ শুরু হয় রবীন্দ্রসঙ্গীত এবং শাস্ত্রীয় সঙ্গীত দিয়ে। পরবর্তীকালে লোকগানকে যদি ভালোবাসতে পেরেছি বা একটুও লোকগান গাইছি, পুরোটাই এনাদের জন্য, এবং এনারাই আমার গুরু সমানও। প্রতি একদম, মুহূর্তে এনারা আমাকে সমস্ত ব্যাপারে গাইড করে যান, এইভাবে করলে হবে, এই রকম করে করলে হবে। আচ্ছা, এনাদের ছাড়া আমি তো লোকগান কিছু ভালো লাগাতে পারবো বলে মনে হয় না। একদম দিদি, সময় একেবারে দৌড়চ্ছে, এবারে সময় প্রায় শেষের দিকে চলে এসেছি, তো শেষকানে এখনই যাব না, তার আগে একটা গান হয়ে যাক। এটা কি শেষ গান? না, বা শেষকানে আচ্ছা, এখনই যাচ্ছি না, একটা গান শুনে তারপর শেষকানে যাব। ছোট একটা গান শুনি, সময়টা খুব সীমিত তো আমাদের। গ্রামীগঞ্জে, রাঢ় বাংলার গ্রামীগঞ্জে গেলে দেখা যায় টুসু পরব অঘ্রাণ মাসের সংক্রান্তি থেকে শুরু হয়, চলে পৌষ সংক্রান্তি পর্যন্ত এক মাস, এবং এই টুসু পরব থেকে আস্তে আস্তে বাড়ির মেয়েও হয়ে উঠেছে। টুসুকে নিজেরা, তারা যা করেন, যা ভাবেন, জীবন সম্পর্কে যা যা তাদের ইচ্ছে অনিচ্ছা, পুরোটাই তারা টুসুর সাথে মিলিয়ে করেন, যেন টুসু তার বাড়িরই মেয়ে। তো সেরকম একটা গান গাই। টুসু তো কথা রাখবে, কিন্তু তুমি কি আবার আসবে? অবশ্যই আসবো। কেমন লাগলো দিদি এখানে এসে? খুব ভাল লাগলো। সকালটা প্রথম কথা, এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে,
তোমার এই মিষ্টি হাসিটা সেই পরিবেশটাকে আরো দ্বিগুণ করে দিয়েছে। আর সকাল গানে গানে শুরু হলো, এর থেকে ভালো কিছু হতেই পারে না। একদম, খুব ভালো থেকো দিদি, অবশ্যই ধন্যবাদ জানাবো। পিউদাকে, গৌতমদাকে এবং বঙ্কিমদাকে ধন্যবাদ জানাই। সময় একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, অল্প একটু সময় বাকি রয়েছে। এই পর্বে শেষ গান কি রেখেছো? শেষ গান বেশ সামনে ক্রিসমাস আসছে, তো সবাইকে আমার বড়দিনের শুভেচ্ছা জানাই। আচ্ছা, এই গানটা যে গাইছি, এই সবারই আমরা যে যে নামে ভগবানকে ডাকি, এই সেই ভগবানকে নিয়েই একটা প্রশ্ন আর কি, যে কী নাম তোমার? আমরা বলি শিব সবার বাবা, কিন্তু শিবেরই বা বাবা কে বা? তো এই ব্যাপারটা নিয়েই আর কি গানটা, ভগবানের কাছে কিছু প্রশ্ন। হ্যাঁ, ভগবানের কিছু প্রশ্ন, যে তোমার নাম কি, তোমার রূপ কি, সেগুলো তো আমরা চোখের সামনে কখনো দেখিনি, তো সেই সংক্রান্ত একটা গান। গানটা হচ্ছে বিজয় সরকারের গান। আচ্ছা, আমরা বহু নামে ধরা থামি, বহু নামে ধরা জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, আমরা বহু নামে ধরা থামি, বহু নামে ধরা থামি, কত রকমে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, দয়াল জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, দয়াল জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, আমরা বহু নামে ধরা থামি, বহু নামে ধরা থামি, কত রকমে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, দয়াল জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। শুনিতেছে পাই দয়াল তোমার নাকি পিতা মাতা নাই, সকল শাস্ত্রে শুনিতেছে পাই দয়াল তোমার নাকি পিতা মাতা নাই, তোমার নামকরণ কে করলো সাই বৈশে ভাবি তাই, তোমার নামকরণ কে করলো সাই বৈশে ভাবি তাই, তুমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, দয়াল জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, পাগল বিজয় বলে মনের পাগল
জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি দয়াল, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি দয়াল, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আমরা বহু নামে ধরা থামি কত রকমে থাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি দয়াল, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি দয়াল, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি।